প্রতিবেশীদের অনুমানই সত্যি হলো। বেশ কয়েকদিন ধরে দাসপুরের নবীন মানুয়ার উর্মিলা দাস যে রুটিওয়ালার সাথে নাতনির বিয়ের বিষয়ে পার্থের খোঁজ করতেন, সেই রুটিওয়ালা সহ উর্মিলা খুনের আরো দুজন পান্ডা গ্রেপ্তার। ওই একটা পাউরুটিওয়ালা আসতো, তার সঙ্গে এরকম ছিল, কেশপুরে বাড়ি বলছে, আমার কেশপুরে বাড়ি, আর দিদি বলছে আমার নাতনির জন্য যোগাযোগ ছেলে দেখেছে। এই এইটাই সন্ধ্যের সময় তাকে নিয়ে গেছে। উনি কতদিন ধরে আসছিলেন? উনি হচ্ছে 3 বছর ধরে এখানে ব্যবসা করছে, আর এখানে এই যে এসেছে, এই এই যে সন্ধ্যাবেলা গেছে, এটা আমরা কেউ জানি না। হ্যাঁ হ্যাঁ, একদিন দুদিন ছাড়াই আসতো এই পাউরুটি, আর ওই দিদির সাথে কথাও বলতো বসে। এখানে কোথাও না না, এখানে কোথাও বাসা নেই আছে, একবার বলছে দাসপুরে থাকতো, হ্যাঁ একবার বলছে গৌড়ায় থাকতো। 9 মার্চ বুধবার সাত সকালে দাসপুর থানার কলোরা গ্রামের পাশে কাঁসাই নদীতে গলা কাটা পাথর চাপা গৃহবধূ দেহ উদ্ধার করে দাসপুর পুলিশ। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, ওই খুনের ঘটনায় যুক্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জনের নাম শেখ মহিদুল ইসলাম, শেখ শামীম আহমেদ আর সাগর খান। এদের প্রত্যেকেরই বাড়ি কেশপুর থানা এলাকায়। আজ 12 মার্চ অভিযুক্তদের ঘাটাল আদালতে তোলা হচ্ছে। ওই 3 জনকে পুলিশ হেফাজতে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে। এলাকায় পরিচিত জামাই ওরফে শেখ মহিদুল অন্যান্যদের সাথে দাসপুর থানার তাতারখা গ্রামের তেমুয়ানি বাজার এলাকায় মাস চারেক হলো সুভাষী সানার বাড়িতে ভাড়ায় থাকত। বেকারি থেকে রুটি নিয়ে এলাকায় এলাকায় রুটি ফেরি করত। বাড়ির মালিক পক্ষ জানাচ্ছে, ঘটনার আগের রাতে মহিদুল রাত প্রায় 2:30 নাগাদ বাড়ির মালিক সুভাষী সানাকে ফোন করে জানায় বাবার অসুস্থতার জন্য সে বাড়ি যাচ্ছে। পরের দিন থেকে মহিদুল সহ আরো 2 ভাড়াটিয়া হাওয়া। উল্লেখ্য, ওই এলাকায় বেশ কয়েকজন ভাড়াটিয়া আছে যাদের পরিচয় সেভাবে কেউ জানে না। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আধিকারিক দীনেশ কুমার জানান, মহিলার দেহ শনাক্তকরণের সাথে সাথে পুলিশ তদন্তে নামে। কেশপুর ও ধর্মা এলাকা থেকে ওই রুটিওয়ালা সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের থেকে একটি ভোজালি সহ বেশ কিছু সোনার গহনা উদ্ধার হয়েছে। ধৃতরা পুলিশের জেরার মুখে সমস্ত ঘটনা স্বীকার করেছে। মূলত সোনার গহনা হাতানোর জন্যই এই খুন। প্রায় 58 বছরের গৃহবধূর গহনা ছিনতাই এর চেষ্টায় দীর্ঘদিন ধরে পরিকল্পনার সাথে নৃশংসভাবে খুন করে দেহ লোপাটের চেষ্টা স্বভাবতই দাসপুর জুড়ে এখন আতঙ্ক। অন্যদিকে ঘটনার 3 দিনের মাথায় তদন্তে জাল গুটিয়ে এনে খুনিদের কাঠগড়ায় তুলে দাসপুর তথা জেলা পুলিশের সাফল্যে যথেষ্ট প্রশংসার দাবি রাখে। দাসপুর থেকে শ্রীকান্ত ভূঁইয়া ও ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট। আমি সৌমিন আগত, স্থানীয় সংবাদ, ঘাটাল। ধারণা বলতে ওরা এখানে কাজ করছে, খাচ্ছে, আছে, কে ভালো কে মন্দ আমরা কি করে বুঝবো। এখন এইটা হতেই এবারে সব বেরোচ্ছে আস্তে আস্তে, ওদেরই জাত জাত ভাই সব একই জায়গায় থাকতো। এরকম মানে এখানে কতজন থাকতো এরকম? তা মোটামুটি বেশ ভালোই থাকতো এখানে, ওই মুসলমানদের প্রায় ওখানে থাকতো, এখানেও তো আছে অনেকগুলো। এলাকাবাসী হিসাবে এখন কি মানে কি চাইছেন? কি আমরা আমরা চাচ্ছি যে ওদিকে এখানে আর রাখা চলবে না, একদম আউট। কি বলছে কি করছে আমি তাও জানি। আমার অমনি অসুস্থ, আমি ডাক্তারখানা ছিল, কালকে রাত্রে গিয়ে দেখাতে গেছি, তাকে এসে যা শুনছি আমি আর বলছে নিয়ে গেছে, আমি আর কিছু জানি না। মানে কেন নিয়ে গেছে, কেন তারা কি বলছে তাও জানি না আমি ঠিক মতো। ঠিক মতো সত্যি